হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেকদিন পর ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। তো সবাই জানেন আমাদের আগামীকাল বিয়ার র্যাঙ্ক সিজনের নতুন সিজন আসবে। এক কথায় আজকেই হচ্ছে আমাদের শেষ দিন আমাদের সিজন 38 বিয়ার র্যাঙ্কের। তো অনেকে অপেক্ষায় আছেন র্যাঙ্ক পুশ করবেন। তো মানে সিজনের শেষের দিকে মানে এত কঠিন লবি পড়ে না, কিন্তু আমরা এখন যে ম্যাচটিতে আছি এই ম্যাচটি কিন্তু মানে এত একটা হার্ড লবি দিয়েছে। হার্ড লবি বলতে আমরা কিন্তু এক সেকেন্ডও কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়ার টাইম পাই নাই। দেখেন আমাদের টিমমেট কিন্তু এখানে একজন ছিল, মানে ফাইট করে কিন্তু মরে গেছে, কিন্তু টিমমেট প্লেয়ারটা নক করেছিল, কিন্তু হরতাল ইউজ করে উঠে গেছে। আমি কিন্তু আবার নক করেছি, এরপর দেখেন টিমমেট সাথে কিন্তু আমার এখানে স্ক্রিনটা গ্লিচ হয়ে যায়। তো তারপর দেখেন আমার ইউপি কিন্তু রিরুট চলে আসছে, প্লেয়ারটি কিন্তু এখানে আমি আগে কিন্তু ড্যামেজ দিয়েছিলাম, ফাইনাল কিন্তু নক করেছি, মানে এখানে দুইটা নক। তো ওই পাশে কিন্তু একটা ফুল স্কোয়াড আছে। তো এখান থেকে আমরা কেমনে বের হবো? মানে প্রায় শেষ জন আমাদের জুন ঘোষের ক্যারেক্টারও নাই। এখানে আমার কাছে একটা সুপার মিড কিট আছে, দেখেন আমাদের টিমের কিন্তু একজন নক, এখানে কিন্তু আইরিশ ক্যারেক্টার ইউজ করেছে। মানে আমার স্পিডের অবস্থা দেখেন, মানে ওয়ালের ভিতরে যে ড্যামেজ দিয়ে যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা দেখেন, মানে দেখতে পাবেন এখন কিন্তু দেখতে পেয়ে যাবেন সামনে একদম একটা ফুল স্কোয়াড। দেখেন আমার এসপি কিন্তু অনেক কম, এবং কি আমার কোনো ভালো কোনো বেস্টও নাই, সামনে ফুল স্কোয়াড ছিল। তো এখানে উপরে কিন্তু একটা মানে গাড়ি ছিল, আমার এখানে মিড কিট নাই, নর্মাল মিড কিট সব, নর্মাল মেডি দিয়ে কিন্তু এই জন্য বের হওয়া খুবই কঠিন হবে। তো দেখি আমি লুট পাই কিনা, এখান থেকে লুট নিয়ে কিন্তু আমি, আমার কিন্তু বেস্ট ছিল না, ফাইনাল কিন্তু ফোরে একটা বেস্ট পেয়েছি, এখন আমি সেফ জোনে যাবো। আমি কিন্তু এখনও রিক্সি আছি। তো দেখি শেষ পর্যন্ত ম্যাচটা মানে এত কঠিন একটা বইয়ে আসবে কি বলো, মানে বলার বাইরে। তো কে কে র্যাঙ্ক সিজন মানে সিজন পুশ করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু কষ্ট করে কিন্তু সেফ জোনে চলে এসেছি, উপরে দেখেন একটা প্লেয়ার আছে। তো আমি কিন্তু দেখেন আমার গাড়ির অবস্থা খুবই খারাপ, এখানে কিন্তু ড্যামেজ দিলে কিন্তু আমার গাড়ি ফিরে যাবে। আর ভাই গাড়ি তো ফাটাই দিছে, দেখেন ইনিমি তো অবশ্যই আমার উপর রাশ দেওয়ার ট্রাই করবে, দেখি ইনিমিটাকে মারতে পারি কিনা। ফাইনাল দেখেন উপরে সামনেই ওপিএল একটা হ্যাডশট দিয়েছে, কিন্তু মানে এই প্লেয়ারটা দিমিত্রি ইউজ করেছে এবং কি প্যাক হয়ে গেছে। তো অনেকদিন পর ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি ফ্রেন্ডস, মাত্র আপনারা 300 লাইক কমপ্লিট করে দেন। ফেসবুক থেকেও যারা দেখবেন, ইউটিউব থেকে যারা দেখবেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। তো এটাকে দেখি মারতে পারি কিনা, আমার কিন্তু অলরেডি 4টা কিল আছে, কিন্তু অনেক প্লেয়ার আছে। আর দেখেন আমার কী অবস্থা করছে, ফাইনাল কিন্তু ফ্লাশটা যেটা ছিল এটা দিয়ে নক করেছি। আমার এখানে প্যাক করতে হবে, তা নাহলে কিন্তু আশেপাশে অনেক ম্যান আছে, আমি কিন্তু গ্রোজে এক্সপিয়েছি। তো এই ম্যাচটা এত মানে সিজনের শেষের দিকে মানে এত হার্ড লবি কিন্তু দেয় না। তো মানে দেখেন কত কঠিনভাবে কিন্তু চলে এলাম, এখন দেখেন আমার ফুল টিমেট, আমি কিন্তু মানে ব্যাচটা বুইয়া করতে হবে। দেখেন আবার কিন্তু মানে জুন চলে আসছে, আরে ভাই কি আমার টিম মানে আরে ভাই আমার টিমমেট আসলো। যাই হোক আমার ফুল স্কোয়াড কিন্তু বেঁচে গেছে, এর মানে আমি কিন্তু এই ম্যাচটা বুইয়া করার একটা মানে অনেকটাই সুযোগ পেয়ে যাব। তো দেখি ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। দেখেন আমাদের জুন পুরুষরা কিন্তু এখানে নেমে গেলো। তো এখনও কিন্তু 3টা প্লেয়ার আছে, দেখি মানে ম্যাচটা, এখানে আমাদের যারা নতুন নামছে ওরা কিন্তু ওদের কাছে কিন্তু অনলি ইউএমপি, আর যারা এখানে ক্যাম্প করে আছে ওদের কাছে কিন্তু ফুল লুট আছে। তো দেখি ভাই সামনে একটা প্লেয়ার মানে টিম সুযোগে কিন্তু আমি এখানে কিলটা পেয়ে গেলাম। আর দুইটা ম্যান আছে এখানে, সামনে কিন্তু একটা ম্যান আছে, আমার টিমের রোল আছে, এখানে স্কেল ইউজ করেছে, এটা ফাইনালি কিন্তু ড্যামেজ দিচ্ছে, না করছে না ভাই, এটা আমারই মারতে হবে। ও রে ভাই আমার টিমের কিল চলে গেছে, দেখেন ভাই ফাইনালি কিন্তু বুইয়া চলে এলো। এমতো অবস্থায় বুইয়া করা কিন্তু খুবই কঠিন হয়। তো ফাইনালি কিন্তু বুইয়া চলে এলো, যেখানে 46 প্লাস পেয়েছি। তো সবাইকে জানাই অগ্রিম র্যাঙ্ক পুশের শুভেচ্ছা। আগামীকাল নতুন বিয়ার র্যাঙ্ক সিজন আসবে, অবশ্যই কমেন্টে জানাবেন কে কে র্যাঙ্ক পুশ করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত কে দেখেছেন। যারা দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।